আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীতে আরও দুজন গ্রেপ্তার। তদন্তে মানবাধিকার কমিশন। সুনামগঞ্জে মেয়েকে না পেয়ে বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। ভিসার মেয়াদের ভিত্তিতে রিটার্ন টিকিট। ভিড় কমলেও অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ প্রবাসীদের। ঢাকা ব্যাংকে ঋণ জালিয়াতি। অন্যের ফ্ল্যাট মর্গেজ দিয়ে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক। এবং তিন রাত পরেই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনের মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত তদন্তে যাদের নাম আসবে তাদেরকে আসামি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের হাত থেকে বাঁচাতে মেয়েকে অন্যত্র লুকিয়ে রাখায় বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিপ্লব রায়ের রিপোর্ট। নোয়াখালীতে গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনের মামলা তদন্ত করতে গিয়ে যদি অন্য কারণ নাম আসে তাদেরকেও আসামি করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি একথা বলেন। এ সময় পুলিশকে তিনি আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং আসামিগুলো যাতে সবগুলো গ্রেপ্তার করা হয় দ্রুততম সময়ের মধ্যে। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের হাত থেকে বাঁচাতে মেয়েকে অন্যত্র লুকিয়ে রাখায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন মেয়েটির বৃদ্ধ বাবা আনোয়ার হোসেন। তার অভিযোগ, মেয়েকে পাশের গ্রামের মাদক ব্যবসায়ী শামীম আহমেদ প্রায়ই উত্ত্যক্ত করত, কিন্তু সে প্রভাবশালী হওয়ায় কেউই এই অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পেত না। তাই মেয়েটি বাধ্য হয়ে সপ্তাহখানেক আগে হবিগঞ্জের নবীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু সোমবার মধ্যরাতে শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আনোয়ার মেয়ার বাড়িতে গিয়ে তার মেয়েকে না পেয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত শামীম। প্রাথমিকভাবে যে তথ্য পাচ্ছি যে এই ঘটনার সাথে পাঁচজন জড়িত রয়েছে, আমরা সেই পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি, বাকি একজনকে গ্রেপ্তার হয়ে আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। অন্যদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী, কুমিল্লা, জামালপুর ও রাজবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে কমিশনের পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করতে নোয়াখালী বেগমগঞ্জের একলাশপুরে যাবেন। দশ দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলেছে কমিশন। সংস্থাটির চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, এই ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। ধর্ষণ, হত্যার মতো অপরাধের সাথে জড়িত কাউকেই সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করেন তিনি। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অপরাধী, অনুপ্রবেশকারী ও মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাবের কাউকে রাখা হবে না বলেও আবারও জানান তিনি। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। সবাইকে বলবো ধৈর্য ধরতে, প্রতিবাদ করার দরকার নেই। প্রতিবাদ যে জন্য করা হচ্ছে, এই ঘটনার বিচার সরকার করছে, ঘটনার সাথে জড়িত কাউকে রেহাই দিচ্ছে না। এই অবস্থা যে জন্য প্রতিবাদ, সে সমস্যার সমাধান তো সরকারি অপরাধীদের বিচারের আওতা আনছে। বলুন কোথায় কি অপরাধ হয়েছে,
আমার সরকারের গোচরে না থাকলে সরকার অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে খুঁজে বের করবে এবং ব্যবস্থা। ভিসার মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে টিকিট বিতরণ শুরু হলেও সংকট কাটছে না প্রবাসীদের। বিমানের টিকিট পাওয়া কিছুটা সহজ হলেও সৌদি এয়ারলাইন্সে এখনও ভোগান্তি রয়ে গেছে। টিকিট পাওয়ার ফর্ম পূরণ করতে গিয়েও হয়রানির অভিযোগ করছেন প্রবাসীরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শুরু থেকেই সৌদি আরব প্রবাসীদের দাবি ছিল যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তাদের আগে রিটার্ন টিকিট দেয়ার। এর আগে টিকিটের দাবিতে কাউন্টারের বাইরে বিক্ষোভ, রাস্তা অবরোধ সহ নানা রকম কর্মসূচি পালন করলেও সে পরিস্থিতি এখন শান্ত। অনেকে আবার টিকিট পাওয়ার একদিনের মধ্যে যাওয়ার নির্দেশনায় পড়েছেন বিপাকে। এখন বলছে করোনা টেস্ট করতে হবে, টেস্ট করে তোমার কালকে সকাল 8টায় এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে থেকে বেলা 2টায় তোমার ফ্লাইট। এখন কিভাবে বাসা হলো সাতক্ষীরায়। এই যে এখন ওকে করে দিবে, মহাকালী কখন যাব, টেস্ট কখন করব, রিপোর্ট কখন আসবে এটা তো বলতে পারি না। সৌদি এয়ারলাইন্স ভিসা আকামার মেয়াদ দেখে টিকিট দিলেও কিছু সমস্যা রয়ে গেছে। যারা নতুন করে আকামা এবং ভিসার মেয়াদ বাড়িয়েছেন তাদেরকে টিকিট দেয়া হচ্ছে না, অথচ নিয়োগকারী তাদের দ্রুত যেতে বললেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। 30 তারিখে আমার ছুটি শেষ, মালিক আমার 3 মাসের ছুটি এক্সটেনশন করাইছে, বাড়াইছে। এখন মালিক বলতেছে এই মাসের ভিতরে আমাকে ঢুকার জন্য, চাকরি নাহলে চাকরি থাকবে না। আমি 2,30,000 টাকা বাংলাদেশ থেকে ওখানে ফাটাইছি, ফাটাবার পর আমার আকামা বানিয়ে দিছে। তাদের ভিসার মেয়াদ গেছে ওদেরকে দিবে, আমাদের মেয়াদ বাড়ান, মেয়াদ বাড়ান কি আঙ্গ অপরাধ। ভিসার মেয়াদ 30 তারিখে শেষ হয়ে গেছে, আমি কোম্পানি রিকোয়েস্ট করে কোম্পানি বাড়াইছি, কোম্পানি কইছে যদি 15 দিনের মধ্যে না আসা পারো তা আবার ফিরা তোমার ক্যান্সেল। সোমবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান। ফর্ম পূরণ করার পর প্রবাসীদের ফোন করে টিকিট নিতে আসতে বলা হয়েছে, ফলে এয়ারলাইন্স অফিসের সামনে প্রবাসীদের ভিড়ও কম হচ্ছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অন্যের অ্যাপার্টমেন্ট দেখে প্রায় 1 কোটি টাকা লোন নিয়ে লাপাত্তা লিটন চৌধুরী নামের এক কথিত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ঢাকা ব্যাংকের কাকরেল শাখায়। এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঋণ লোপাটের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকের লোকজনের যোগসাজশ ছাড়া এমন জালিয়াতি সম্ভব নয়। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। বাড়ি বা হোম লোন পাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার ম্যানেজার জানান, কয়েক দফা যাচাই বাছাইয়ের পর এ ধরনের ঋণ দেওয়া হয়, কিন্তু একই শাখা থেকে আবার ভৌতিক ঋণও দেওয়া হয়েছে। ঘটনাটি গত বছর মে মাসের। বসুন্ধরা আবাসিক এলাকার 2,000 বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনতে 85 লাখ টাকা লোনের আবেদন করেন লিটন চৌধুরী নামের এক ব্যবসায়ী। 5 আগস্ট তা অনুমোদনের পর স্বাক্ষর করেন ব্যাংকের ম্যানেজার সহ 3 কর্মকর্তা, কিন্তু লিটন চৌধুরী বলছেন তিনি ঋণের জন্য আবেদনই করেননি। বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের 17 নম্বর রোডের 556 নম্বর বাড়িটির একটি অ্যাপার্টমেন্ট মর্টগেজ রেখে ঋণ নেওয়া হয়। তবে মালিকপক্ষ বলছে কোনো অ্যাপার্টমেন্ট তারা বিক্রি করেননি। একটা ব্যাংকে একটা যদি লোন স্যাংশন হয়, বিশেষ করে মর্টগেজ, রাইট, মিনিমাম 10টা সিগনেচার থাকে, লয়ারের কাছে যায়, তারপরে ধরেন এটা তো আর আপনার কবরস্থানের জায়গা না, বসুন্ধরা জায়গা, বসুন্ধরা নিজস্ব একটা স্ক্রুটিনি আছে, কিছুই চেক করে নাই। ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার তখনকার ম্যানেজার বর্তমানে খুলনা শাখায় কর্মরত। এ বিষয়ে দায় সারা বক্তব্য দেন তিনি। আমি তো আমার প্রসেস অনুযায়ী যেভাবে আছে প্রসেস ফলো করে লোন দিয়েছি, তারপরে যদি কিছু হয়ে থাকে এটা তো আমি জানি না। আপনি লোন দিয়েছেন কাকে? আমি যে নাম আমি পেয়েছি সেই নামেই দিয়েছি। আপনি যে লোনটা যার নামে দিয়েছেন তিনিও ভুয়া, এবং যে ফোরের উপর দিয়েছেন টোটটাও ভুয়া, দুটাই সঠিক না। তারপরে আপনি এতগুলো টাকা লোন অ্যাপ্রুভ করলেন কিভাবে? ম্যানেজার সব জায়গায় সবকিছু দেখে না, এখানে ম্যানেজার অন্য একটা টিমের উপর, তার টিমের উপর ডিপেন্ডেন্ট থাকে। ঢাকা ব্যাংকের এমডি ইমরানুল হক এ বিষয়ে তদন্তের কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাবেক ব্যাংকার ইব্রাহিম খালেদ মনে করেন ব্যাংকের লোকজন জড়িত না থাকলে এমন জালিয়াতি সম্ভব নয়। এটা তো ব্যাংকের নেগলিজেন্স, অথবা ব্যাংকের কারোর সঙ্গে তার যোগাযোগের ভিত্তিতে হতে পারে। আমি তো মনে করি যে ব্যাংকে কারা কারা দায়ী এটার নির্ধারণ করে শাস্তি দেওয়া উচিত, এবং একই সঙ্গে যে লোনই টাকা তো নিয়েছে তার নামে জালিয়াতি মামলা করে তাকে উদ্ধারের চেষ্টা করা। মাহবুব কবির চপল,
এটিএন বাংলা, ঢাকা। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আব্দুল সালামকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, আব্দুল সালাম স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিন ম্যান। এর আগে এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। তাদেরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে সালামকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা তাদের ব্যাপারে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। তারা যে অবৈধ সম্পত্তি করেছে, এই সম্পত্তি মানি লন্ডারিং আইনে মামলা হবে, এবং এই মামলা যেটা হয় যে প্রমাণিত হলে তাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। করোনাভাইরাস এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল এবং রাঙামাটিতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজন এবং এর উপসর্গ নিয়ে একজন সহ মোট দুজন মারা গেছে। বিভাগের পাঁচ জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। রাঙামাটি কাপ্তায় কর্ণফুলি পেপার মিলের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় খুলনায় ৪৯ জন, কুমিল্লায় ১৫ জন এবং জামালপুরে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে টানা তিন রাত হাসপাতালে কাটানোর পর নাটকীয়ভাবে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যামেরার সামনেই মাস্ক খুলে পকেটে ভরেন তিনি, প্রকাশ করেন নিজের শক্তি সামর্থ্য। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সহ হোয়াইট হাউসে যাতায়াতকারী অন্তত ১২ জন। এই অবস্থায় ভাইরাস সংক্রমণ রোধে ট্রাম্প কতটুকু সিরিয়াস তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে আচমকা বেরিয়ে সবাইকে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুটেড বুটেড অবস্থায় বেশ চকচকে আর সতেজ মনে হচ্ছিল তাঁকে। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও গাড়িতে ওঠার ফাঁকে নিজের সেই শক্তি সামর্থ্য জানান দিতে ভোলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ট্রুম্যান ব্যালকনিতে পৌঁছেই মুখ থেকে মাস্ক খুলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট, মিলিটারি স্যালুটে বিদায় জানান বহনকারী হেলিকপ্টারকে। এর আগে ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন তিনি। আহ্বান জানান করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার, শিগগিরই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসের ভেতরে থেকেই চিকিৎসা নিতে পারবেন প্রেসিডেন্ট। এর আগে হাসপাতালে ট্রাম্পের শরীরের অক্সিজেন লেভেল কমে যায় অন্তত ২বার। তাকে দেয়া হয় রেমডেসিভির সহ নানা পদের ওষুধ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে যেসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০% শেয়ার থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএসএসসি চেয়ারম্যান বলেন, ন্যূনতম ২% শেয়ার ধারণ না করায় এরই মধ্যে ১৭ জন পরিচালককে অপসারণ করা হয়েছে, আর উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারণের সময় সীমা শেষের দিকে। আলটিমেটাম শেষে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেবে কমিশন। ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের কথা বিবেচনা করে ভালো ভালো কোম্পানিকে দ্রুত আইপিও দেওয়ার কথা বলেন বিএসএসসি চেয়ারম্যান। ফনিক্স ফিন্যান্স লিমিটেডের স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৬% নগদ এবং ৬% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানি পরিচালনা পরিষদ। ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। দি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আগামী ১৪ অক্টোবর বিকেল ৩:৩০ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ২০১৯ সালে কোম্পানিটি ৭.৫% লভ্যাংশ দিয়েছিল।
বান্দরবানের দুর্গম পাহাড়ি ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। 3 অক্টোবর জেলার থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটকের মৃত্যুতে এই নির্দেশনা জারি করা হলো। এর আগেও এই ঝর্ণায় গোসল করতে গিয়ে 2 জন পর্যটক মারা যায়। এদিকে একই সাথে প্রশাসন বান্দরবানের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে। থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানান, সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ের ঝর্ণাগুলো বর্তমানে উত্তাল রয়েছে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ৬ বছর পরীক্ষা নিরীক্ষার পর থমকে গেছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। ডিপিপি অনুমোদন না পাওয়ায় আটকে আছে কন্টেইনার ইয়ার্ড এবং ট্রাক টার্মিনালও, যার মাধ্যমে চট্টগ্রামকে সর্বাধুনিক বন্দর নগরী করার চেষ্টা চলছিল। সেই 3টি প্রকল্পই এখন ঝুলে গেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশে আমদানি রপ্তানির 93% হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে, প্রতি বছর তা বাড়ছে। কিন্তু দীর্ঘদিনেও এ বন্দরে যোগ হয়নি নতুন জেটি কিংবা টার্মিনাল, ফলে আকস্মিক কোনো দুর্যোগে জেটি নষ্ট হলে থমকে যায় বন্দরের সব কার্যক্রম, বিকল্প কোনো ব্যবস্থাও নেই। 2015-16 সালে বন্দরে জাহাজ আসে 2875টি, 2019-20 সালে তা বেড়ে হয় 3764টি। ক্রমবর্ধমান এ চাপ সামলাতে 2014 সালে চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা হালি শহর উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নেয় সরকার। 6 বছর পরীক্ষা নিরীক্ষার পর এই প্রকল্প এখন নতুন জটিলতায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি হবে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, অতএব এই স্টাডিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টাডির জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং আমার মনে হয় যে এই স্টাডির কার্যক্রম সিলেকশন প্রক্রিয়া শেষ। গত বছর 30 মে বে টার্মিনাল প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত 68 একর জায়গায় বন্দরের নিজস্ব অর্থে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণের প্রকল্প পাঠানো হয়। ব্যয় ধরা হয়েছিল 1700 কোটি টাকা, তাও আটকে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। জমি অধিগ্রহণের বিষয়টা চূড়ান্ত পর্যায়ে আছে, ভূমি মন্ত্রণালয় আছে এবং ওটা হয়ে গেলে আমরা ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ডের কাজ শুরু করে দিতে পারি। এখন এটা দেখার জন্য তো আসলে অথরিটি আছে, আমরা তো অথরিটির কাছে চাই যে বাস্তবায়নটা যথাসময়ে হোক। বহিনঙ্গর থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছতে একটি জাহাজকে পাড়ি দিতে হয় 15 কিলোমিটার। নতুন বে টার্মিনাল হলে জেটিতে ভিড়তে জাহাজকে পাড়ি দিতে হবে মাত্র 1 কিলোমিটার, তাই পণ্য আমদানিতে খরচ কমানো ও পরিবেশ সুরক্ষায় দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রতি 10 জনের 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জেনেভায় সংস্থাটির বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে অভ্যন্তরীণ সভায় এই আশঙ্কা প্রকাশ করা হয়। এতে বলা হয় এখনও পর্যন্ত সংক্রমণের যে পরিসংখ্যান দেয়া হচ্ছে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা রোগীর সংখ্যা 3.5 কোটির বেশি। তবে WHO-র শীর্ষ নেতাদের দাবি আক্রান্তের সংখ্যা হতে পারে 80 কোটির কাছাকাছি। সভায় মহামারী মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। এবারে পাটেক্স খেলার খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 59 রানে হারে আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল দিল্লি ক্যাপিটালস। 197 রানের কঠিন টার্গেট দিয়ে বেঙ্গালুরুকে 9 উইকেটে 137 রানে থামায় শ্রেয়স আয়ারের দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ 43 রান করেন অধিনায়ক বিরাট কোহলি। দিল্লির পেসার কাগিসো রাবাদা 24 রানে নিয়েছেন 4 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 196 রান করে দিল্লি। 26 বলে অপরাজিত 53 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন মার্কাস স্টোনেস। এছাড়া পৃথ্বী শ 42 রানে এবং ঋষভ পান্ত করেন 37 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
নোয়াখালীতে আরও দুইজন গ্রেপ্তার। তদন্তে মানবাধিকার কমিশন সুনামগঞ্জে মেয়েকে না পেয়ে বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। ভিসার মেয়াদের ভিত্তিতে রিটার্ন টিকিট, ভিড় কমলেও অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ প্রবাসীদের। ঢাকা ব্যাংকের ঋণ জালিয়াতি, অন্যের ফ্ল্যাট মর্গেজ দিয়ে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক। এবং তিন রাত পরই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।